আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সময় রাত 8:30। নিয়াজউদ্দিন সাহেব বারান্দায় পাতা বেতের চেয়ারে বসে বারবার ঘড়ি দেখছেন। তার চতুর্থ কন্যা এখনো বাড়ি আসেনি। 7:30 কি 7:30 তার মেয়ে বাসায় এসে উপস্থিত হয়, কিন্তু আজ এখনো আসেনি। মেয়েরা বাহিরে থাকলে পৃথিবীর কোনো মেয়ের বাবাই শান্তিতে নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারে না। নিয়াজ সাহেব পুনরায় আবার ঘড়ি দেখছে। মনে হচ্ছে তার ঘড়ি আজ ফার্স্ট চলছে। তার ঘাম হচ্ছে। পুনম বাড়ি ফেরা না পর্যন্ত সে এভাবেই ঘড়ি দেখবেন আর অস্থিরতায় ঘামতে থাকবেন। ঢাকার মোহাম্মদপুরে 3 কাঠা জমির উপর একতলা একটি পৈতৃক বাড়ি নিয়াজ সাহেবের। 5 রুম, 2টি বারান্দা আর বাড়ির সামনে ছোট্ট একটি উঠোন নিয়ে বাড়িটি। নিয়াজউদ্দিন ভূমি অফিসের খুবই ছোট একটি পদে কর্মরত রয়েছে। যা বেতন পান তা দিয়ে কোনো রকম সংসার চালানো যায়, কিন্তু সচ্ছলতা আসে না তাতে। নিয়াজ সাহেব আবার ঘড়ি দেখল। এখন 8:05। এখনো মেয়েটা এলো না। আজ এত দেরি কেন হচ্ছে? তার গলা শুকিয়ে আসছে। কোনো বিপদ হলো না তো মেয়েটার? তার 5 কন্যার মধ্যে তার এই চতুর্থ কন্যা পুনম তার সবচেয়ে প্রিয়। পুনমের মা, আমায় 1 গ্লাস পানি দাও তো। ও পুনমের মা! দেখা যায় স্বামী স্ত্রী সব সময় বড় সন্তানের নামে ডাকে একে অপরকে, কিন্তু নিয়াজ সাহেব পুনমের নামে ডাকে। তিনি মনে করেন যতবার পুনম নামটি সে বলে ততবার তার বুকে শান্তির বাতাস বহে। সালেহা বেগম শাড়ির আঁচলে হাত মুছে স্বামীর জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসেন। পানির বোতলে শরবত দেখে নিয়াজ সাহেবের মেজাজ খারাপ হয়ে যায়। তিনি রাগি কণ্ঠে বলে ওঠে, আমি পানি চেয়েছি, শরবত কিসের জন্য? মনে হলো শরবত খেলে আপনার ভালো লাগবে তাই। কর্তব্য মহিলা কোথাকার, এত ভালো লাগা দিয়ে কি হবে? আমার মেয়েটা এখনো বাসায় আসলো না আর তাদের কাছে ভালো লাগা। হ স্বামীর ডাক দেখে শালিহার চোখ পানি চলে আসে। সে মুখে আঁচল চেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। একদম ফ্যাস ফ্যাস করে কাঁদবে না, একটু কিছুতে কাদা হলো বোকা লক্ষণ। আর তোমার বাবা তোমার মতো এক বোকা মহিলাকে আমাকে ধরিয়ে দিয়েছে, চত্বর সব। আর যদি আমার ছেলেটা বেঁচে থাকতো আমার এত কিছু সহ্য করতে হতো না। আজ সবে বরাত, জামাই দুজন হাঁসের গোস্ত রুটি পিঠা খেতে চাইলো। তোমার মেয়েকে বললাম সে কথা, সে আমায় রুটি পিঠা বানিয়ে রাখতে বলে হাওয়া। সে হাঁস না আনতে পারলে বললো কেন এ কথা? আজ আমার ছেলেটা বেঁচে নেই বলে। একথা বলে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল। বড় জামাই বলছিল পায়েসের কথা, রাঁধতে হবে। ঘরে দুধ আছে কিনা কে জানে। নিয়াজউদ্দিন বোকার মতো কতক্ষণ স্ত্রী চাওয়ার দিকে তাকিয়ে রইল। একটা মানুষ এতটা বোকা কি করে হয়? তার মেয়ে এখনো বাড়ি ফিরেনি আর সে হাঁসের চিন্তা করছে। এখন বোঝা গেল পুনমের এত দেরি কেন হচ্ছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় চায় নামাজ পিছিয়ে আবার নামাজে দাঁড়ালেন। মেয়ের চিন্তায় মসজিদে পর্যন্ত যেতে পারেনি নিয়াজউদ্দিন। সে আজ আল্লাহর কাছে দুহাত তুলে এই একটা কথাই বলবে, তার অভাব দূর হয়ে যাক, তার পুনম একটু শান্তি পাক। আল্লাহ নিশ্চয়ই এই ব্যর্থ পিতাকে ফিরিয়ে দিবে না। বাজারে দোকানগুলির সামনে 60 পাওয়ারের লাইট চলছে, কোনো দোকান আবার HD লাইটও চলছে। পুনম কাঁধের ব্যাগটা ডান হাত দিয়ে শক্ত করে চেপে বাম হাত দিয়ে সালোয়ারটা সামান্য উঁচু করল। বাজারের অবস্থা জঘন্য, এই রাতের বেলায়ও এত ভিড়। বাজার জায়গাটা সবসময় এড়িয়ে চলতে চায় পুনম, কিন্তু বাবার বয়স হয়েছে, সবসময় আসতে পারে না। আর মাসের শেষ দিনগুলোতে বাবার হাত ধরতে গেলে শূন্যই থাকে তখন। তখন পুনমকে আসতে হয়। পুনম মাথায় ওড়না দিয়ে প্যাচ দিয়ে নিল। আশেপাশে লোকের চাহনি দেখে মনে হচ্ছে পুনম এলিয়েন। অবশেষে হাঁসের সন্ধান পাওয়া গেল। 2টো হাঁস যাচ্ছে 1600 টাকা। এত রাত দুপুরে ডাকাতি! অবশেষে অনেক দরদামের পর 1100 টাকা দিয়ে হাঁস কিনল। পুনম হাঁস বিক্রেতাকে টাকা দিচ্ছিল,
ঠিক সেই মুহূর্তে কে যেন পুনমের কোমরে বিস্তৃতভাবে হাত দিয়ে চাপ দিল। তার সর্বশরীর ঘৃণায় রিরি করে উঠল, দুচোখ কান্নার রাগে লাল হয়ে গেল। পুনম চট করে সেই লোকের হাত নিজের হাত দিয়ে শক্ত করে ধরে পেছনে ফিরে থাপ্পড় বসিয়ে দিল। লোকটি হয়তো বলতে চাচ্ছিল কেন মারছে, তা তাকে আর বলার সুযোগ দেওয়া হয়নি। পুনমের দুটো থাপ্পড়ের পর বাজারের আরও কিছু লোক লোকটাকে গণ ধোলাই দিল। মেয়ে মানুষ বাজারে গেলেই কিছু পুরুষের ধারণা মেয়েরা বাজারি, তাদের শরীর যেন বাজারের পণ্য, যেখানে খুশি হাত দিয়ে মেয়েদের হ্যারাস করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। পুনম একটা রিকশা ডেকে তাতে উঠে পড়ল। রাত অনেক হয়েছে, বাবা চিন্তা করবে। লোকটির স্পর্শ যতবার মনে পড়ছে ততবার পুনমের বমি পাচ্ছে। পুনম মনে মনে গালি দিল, হারামজাদা। পুনমের চোখে পানি এসে গেল, পৃথিবীটা এমন কেন? মেয়েদের রাস্তায় চলাচল যেন হারাম হয়ে গিয়েছে। পুনমের পরিচিত সবাই জানে পুনম শক্ত মেয়ে, পুনমকে কেউ কাঁদতে দেখেনি। কিন্তু পুনম জানে এই দুনিয়ায় নরম হয়ে বেঁচে থাকা যায় না। বুকের ভেতর হু হু করে ওঠে পুনমের। মায়ের মতো পুনমেরও মনে হচ্ছে আজ যদি তার একটা ভাই থাকতো এত কষ্ট তাদের হতো না। ঠিক তখনই পুনমের সিম্ফোনির বাটন সেটটা বেজে উঠল। পুনম চোখ মুছে কলটা রিসিভ করে ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যালো। হ্যালো, তুমি কি কাজ ছেড়ে পুনম? পুরুষালী ভারী কণ্ঠে অপর পাশ থেকে উত্তর এলো। পুনমের মনে হলো কেউ কবিতা পড়ছে, কি ভরাট কণ্ঠ। একটু চুপ থেকে পুনম উত্তর দিল, পুনম কখনো কাঁদে না, জানেন না? আমার মনে হলো তুমি কাঁদ ছেলে। পুনম কেমন আছো? ঠান্ডা গলায় অপর পাশ থেকে জিজ্ঞেস করল। পুনম সব সময় ভালো থাকে। পুনম তুমি আমায় এখন জিজ্ঞেস করো আমি কি করছি, আমি তার উত্তর দিব। আদুরে আবদারে বলে উঠল অপর পাশ থেকে, কি করছেন আপনি? পুনম ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তার এই হেয়ালে বিরক্ত লাগছে। পুনম দেখছি আমি, এই মেয়ে শুনতে পাচ্ছ, আমি পুনমকে দেখছি। পুনম এতক্ষণে খেয়াল করে সে হুটকোলা রিকশায় আর আকাশের মস্ত বড় এক চাঁদ দেখা যাচ্ছে। তার মানে আজ পূর্ণিমার রাত, তার ভালো লাগতে শুরু করে। একটু আগের বিস্ত্রী রকম মন খারাপ ভাব কমে যাচ্ছে। পুনম তুমি এখনো বাসায় যাওনি তাই না? এতটা ব্যস্ত থেকো না যে নিজেকে আর নিজের অনুভূতিটাকে একসময় হারিয়ে ফেলবে। পুনমের মেজাজ খারাপ হয়ে যায়। তাকে জ্ঞান দিচ্ছে এই লোক? পুনম তেজের সহিত উত্তর দেয়, একদম জ্ঞান দেবেন না ভাই। পুনম কখনো কারোর জ্ঞানের কথা শোনে না, জ্ঞান দিয়ে কখনো কারোর পেট ভরে না। বাবার ঔষধ, মায়ের কাপড়, সেজ আপার বিয়ে, লাবুর ইচ্ছে পূরণ, এসব আপনাদের জ্ঞান এসে দিয়ে যাবে না। পুনম তুমি বড্ড বেয়াদব বলেই কল কেটে দেয় অপর পাশের ব্যক্তি। পুনম বিড়বিড় করে বলতে থাকে, সত্য কথা সব সময় বেয়াদবি মনে হয়। পুনম রিকশাওয়ালাকে তাড়া দিতে থাকে দ্রুত যাওয়ার জন্য। মাঝে অপেক্ষা করছে সে দ্রুত না গেলে হাঁসের গোস্ত রান্না হবে কিভাবে। পুনমের রিকশা যখন বাসার সামনে থামল তখন দুটো ছায়া মূর্তি নড়ে উঠল। একজন হলো নিয়াজ সাহেবের আর একজন হলো পুনমের সাথে যার নারীর সম্পর্ক, পুনমের সেজু আপা পাবনি। এই পরিবারের সবচেয়ে চুপচাপ শান্ত ও গম্ভীর মেয়েটা হলো পাবনি। এই মেয়েটা নিজেকে আড়ালে রাখতে সব সময় পছন্দ করে। নিয়াজ সাহেবের মতো পাবনিও অপেক্ষা করছিল পুনমের। পুনমকে বাসায় ঢুকতে দেখে পাবনি ছাদ থেকে নেমে যায়। সে এতক্ষণ ছাদে দাঁড়িয়ে ছটফট করেছে বোনের জন্য, আর নিয়াজ সাহেব বারান্দায়। কিন্তু তফাত হলো নিয়াজ সাহেবের অস্থিরতা দেখা গেলেও পাবনিরটা জানা অবধি যায় না। এই পৃথিবীতে যারা শান্ত প্রকৃতির তাদের ভেতরের অশান্তিটা থাকে সবার আড়ালে। পুনম বাজারের ব্যাগ নিয়ে সোজা রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। মা, হাঁস ড্রেসিং করে এনেছি, তুমি শুধু কুটে ধুয়ে চুলায় বসালেই হবে। সালেহা বেগম অত্যন্ত অসন্তোষ গলায় বলে উঠল, হ্যাঁ রে পুনু, এটা হাঁস আনার কোন সময় বলতো? কখন রান্না করব, কখন জামাইদের খাওয়াবো, তারা নামাজ পড়ে এই এলো বলে। পুনম শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে বলল, মা আমি বসে থাকিনি সারাদিন, আর এখন রান্না করতে না পারো কাল করবে। তোমাদের জামাইদের যদি এত তোমার হাতের রান্না খেতে মন চেয়েছে তবে তারা কেন কিনে আনেনি? পুনমের বড় বোন রোমা এতক্ষণ তার বড় মেয়ে ইষ্টিকে খাবার খাওয়াচ্ছিল টেবিলে বসে, এবার সে ফোঁস করে বলে উঠল,
তোর কথা রেখে সিরি পুনু, তারা জামাই মানুষ, তারা সবে বারাতের দিনে পাছার আনলে বাবা ছোট হয়ে যাবে না বল, তারা ভাববে না যে বাবার জামাই আদর করার মতো সামর্থ্য নেই। শোন বড় আপা, মানুষ এত তুচ্ছ বিষয়ে ছোট হয়ে যায় না, আর আমার বাবা তো নয়ই, তারা আমাদের পরিবারের আর্থিক অবস্থা জেনেও যখন নির্লজ্জের মতো বলতে পারে, তবে কিনে কেন আনতে পারবে না? মা, তোমার মেয়েকে বলে দাও আমরা রোজ রোজ আসি না যে এত কথা শুনব, তোমার বড় জামাই কিনা পুনমকে এত ভালোবাসে, আরো এভাবে বললো তাকে। শোন বড় আপা, এইসব ভালোবাসার ধার পুনম ধারে না। আপা তোরা বড় লোক, তোর জামাই ব্যবসায়ী, তাকে বলে দিস মাঝে মাঝে জামাই বাজার করলে আমরা তাতে ছোট হব না, বরং দুলা ভাইয়ের আত্মা দেখে খুশিতে গদগদ হব। মুচকি হাসি দিয়ে বলল পুনম। পুনমের কথা শুনে ইষ্টি ফিক করে হেসে দেয়। মেয়ের হাসি দেখে রুমা চপাং করে চর বসিয়ে দেয় মেয়েকে। মায়ের চর খেয়ে ইষ্টি আরও হাসতে থাকে, যেন তাকে চর নয় আদর দেওয়া হয়েছে। পুনম ইষ্টিকে নিয়ে নিজের রুমে যেতে নিয়েও আবার থেমে পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, মা আমার ভাই বেঁচে নেই, তার জন্য তোমার দুলা ভাইদের প্রতি দুর্বলতা থাকা স্বাভাবিক, তাই বলে নিজের ছেলে আর পরের ছেলের তফাত দেখবে না। বলো, তোমার বোকামির কারণে বাবা কতটা কষ্ট পায় জানো? শোনো মা, জামাই জামাইই হয়, আলালের ঘরে দুলাল দিয়ে তৈরি হয় দুলা ভাই, যাদের এক সেকেন্ডের ভরসা নেই। খালামণির কথা শুনে ইষ্টি আবার হাসতে থাকে। পুনম নিচের রুমে গিয়ে দেখে তার বিছানার উপর গোসলের জন্য কাপড় তোয়ালে রাখা, বেডসাইড টেবিলে লেবুর শরবত রাখা। সারাদিনের এত কষ্টের পর এতটুকু যত্ন দেখে পুনমের মুখে হাসি ফুটে ওঠে। সেজো আপা তাকে কেন এত বোঝে? একসাথে মায়ের গর্ভে এক নারীর বন্ধনে ছিল বলে, নাকি পুনমকে একটু বেশিই ভালোবাসে বলে? আধা ঘন্টা পর পুনম যখন বাবার সাথে দেখা করতে গেল, তখনও বাবাকে নামাজ পড়তে দেখে পুনম রান্নাঘরে উঁকি দিয়ে দেখে তার মা পরম আনন্দে রাত 10:30 সময় রান্না করছেন। তার মা এমন একজন মানুষ যার গোটা জীবনটা কেটে গেল রান্নাঘর আর নিজের এই 5 রুমের ঘর দেখে। বাহিরের জগৎ তার কাছে অচেনা, এই বোকাশোকা মানুষটার জন্য পুনমের বড় মায়া হয়। পুনম নিচে রুমে ফিরে এসে দেখে তার মেজো আপা ঝুমা বসে আছে তার খাটে। আপা তুই এখানে, দুলা ভাই কই, কিছু বলবে? ঝুমা মিষ্টি হেসে বলে ওঠে, বুঝেছিস পুনম, তোর দুলা ভাইটা হচ্ছে একটা বিড়াল। বিড়াল যেমন সারাদিন ম্যাও ম্যাও করে, আর তোর দুলা ভাই করে বউ বউ, তাকে ছেড়ে এক মুহূর্ত কোথাও যেতে পারি না। আপা এটা তো আরো ভালো, দুলা ভাই তোমায় চোখে হারায়। আরে সে তো একটা পাগল, আজ কি বলেছে জানিস? আমাকে নাকি কমলা রঙের শাড়িতে তার দেখতে ইচ্ছা করছে। বলতো এখন কমলা রঙের শাড়ি আমি কই পাবো? তবে বলেছে আবার নতুন চাকরি হলে সবার আগে কমলা রঙের শাড়ি কিনে দেবে। আপা আমি তোমায় কমলা রঙের শাড়ি কিনে দিব, তুমি পরে দুলা ভাইকে চমকে দেবে, ঠিক আছে? আগে বলবে না কিন্তু। সত্যি তুই কিনে দিবি? আমি তো এখনই দেখতে পাচ্ছি তোর গাধা দুলা ভাই আমার দিকে ড্যাব ডেপিয়ে তাকিয়ে আছে, আর আমি লজ্জায় মরে যাচ্ছি। হ্যাঁ রে পুনম, বাজারে কি লতি ওঠে? আমার না লতি চিংড়ি খেতে মন চাচ্ছে। আপা আমি কাল দেখব। পুনম মুগ্ধ চোখে তাকিয়ে দেখে তার মেজো আপার খুশি। এই মেয়েটার দিনের প্রথম কথা শুরু হয় তার স্বামীর নামে, আর দিনের শেষ কথাও হয় তার স্বামীকে দিয়ে। পুনশোনা বল না, আমার ছেলে হবে নাকি মেয়ে হবে? তবে তো দুলা ভাই বলেছে আমাদের বংশে যেহেতু মেয়ের ধারা বেশি, আমারও নাকি মেয়ে হবে। তোর কি মনে হয়? বড় আপারও তো 2 মেয়ে। আপা তোমার 3 মাস চলছে, এখনই এসব কথা কেন? আমার কি মনে হয় জানিস, আমার রাজপুত্র হবে। আপা আমি এখন ঘুমোবো, তুমি গিয়ে দুলা ভাইকে হাঁসের গোস্ত আর রুটি পিঠা খাও। ঝুমা ছুটে বেরিয়ে গেল, যেন কত বড় কাজ সে ফেলে এসেছে। পুনম ঘুমানোর আগে লাবণ্যের সাথে দেখা করতে গেল, বাসায় আসার পর থেকে তার ছোট বোনের একবারও দেখা পেল না। লাবণ্য ইষ্টির ছোট বোন মিষ্টির মেকআপ করছে এত রাতে। পুনম দরজায় নক করল, ভিতর থেকে লাবণ্য বলে উঠল, নয়াপু এখন ডিস্টার্ব করবে না তো, আমি একটা মেকআপের ট্রায়াল দিচ্ছি, ভীষণ বিজি আমি, তুমি পরে এসো।
পুনম পেরিয়ে গেল। এখন হাঁচার পোলেও লাবণ্যের মনোযোগ অন্য কোথাও সরাতে পারবে না, তার থেকে ঘুমানোই উত্তম। নামাজ শেষে নিয়াজউদ্দিন যখন পুনমের সাথে দেখা করতে এলো, তখন পুনম ঘুমে বিভোর। নিয়াজ সাহেবের কষ্ট হয় তার এতটুকুন মেয়ে কত কষ্ট করে বাবার কষ্ট কমাবার জন্য। পুনম বাসায় ফিরে কখনোই বাবার সাথে আগে দেখা করে না, কারণ পুনম জানে বাবা তার ক্লান্ত মুখ দেখতে পারে না, তাই ফ্রেশ হয়ে দেখা করতে চায়। নিয়াজ সাহেব যখনই পুনমকে দেখে তখন তার মনে হয় আল্লাহ নিশ্চয়ই কোনো পুণ্যের ফলে তার ঘরে উপহার হিসেবে এমন রূপবতী আর গুণবতী একটা মেয়ে দিয়েছে। তার পাঁচ মেয়ের মধ্যে পুনম সব কিছুতে সেরা, যেমন রূপ তেমন পড়াশোনা, বিবেক বুদ্ধি, বাস্তব জ্ঞান। কী নেই তার পুনমের মধ্যে? কোনো খুঁত সে পায় না। এই যে এবার মাস্টার্সে পড়ছে, অন্যদিকে বিসিএসের প্রস্তুতি নিচ্ছে। সকালে বের হয় বাসা থেকে, তারপর নিজের ক্লাস করে দুটো টিউশনি করায়, এরপর শিক্ষার আলো কোচিং সেন্টারে কোচিং ক্লাস করিয়ে আরও দুটো টিউশনি করিয়ে বাসায় আসে। কত পরিশ্রমের পরও পুনমের বুদ্ধিদীপ্ত উজ্জ্বল মুখে হাসি থাকে সব সময়। তার প্রথম সন্তান ছিল একটা ছেলে, তারপরে রুমার জন্ম হয়। অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যাওয়ার পর সবাই ভেঙে পড়েছিল। এরপর জন্ম হয় আরেকটি মেয়ের, রুমার সাথে নাম মিলিয়ে তার নাম রাখেন ঝুমা। ছেলের আশায় পরবর্তী সন্তান নিলেও আবার মেয়ে হয়, তবে চমজ কন্যা সন্তান। এক ঘন্টা আগে জন্মগ্রহণ করে পাবনি, এরপর পুনম। পাবনির জন্ম থেকেই এক পায়ে সমস্যা, সে খুঁড়িয়ে হাঁটে। যমজ হলে কী হবে? তাদের না আছে চেহারার মিল, না আছে স্বভাবে। এরপর তার ছোট মেয়ে লাবণ্যের জন্ম হয়। তার পাঁচ মেয়ে পাঁচ রকমের, কারো স্বভাবের সাথে কারো মিল নেই। তার বড় মেয়ে হিংসুটে ধরনের, যাকে বলে স্বার্থপর। বড় পরিবারের বউ হয়ে তো আর কাউকে গণনাই ধরে না। তবে তার নাতি দুটো অমায়িক, একজনের বয়স 10 বছর, একজনের 8। তার মেজো মেয়ে তার মায়ের মতো বোকা আর সরল স্বভাবের, যার পৃথিবীতে একটা কাজই হলো স্বামীকে নিয়ে কথা বলা। স্বামীর প্রাধান্য যার জীবনে অধিক, আর তার সেজো মেয়ে বড় গম্ভীর স্বভাবের। তাকে নিয়াজ সাহেব ঠিক বোঝে না, এই মেয়ের কোনো কিছুর প্রতি আগ্রহ সে দেখে না। তিনি এড়িয়ে চলেন পাবনিকে সবসময়। আর তার পুনম বড় শক্ত মেয়ে, যে আবেগের থেকে বাস্তবতাকে গুরুত্ব দেয় বেশি। পুনম নামের অর্থ পূর্ণিমার রাত। তার পুনম তার ঘরের পূর্ণিমার আলো, কিন্তু মিঠে আলো নয়, চোখ ঝলসানো আলো। আর তার ছোট কন্যা লাবণ্য, যে এক নম্বরে দুষ্টু আর পড়াশোনায় ফেলটুস মার্কা স্টুডেন্ট। নিয়াজউদ্দিন পাটিতে করে নিয়ে আসে বাটা মেহেদি ঘুমন্ত পুনমের হাতে আস্তে আস্তে দিতে থাকেন। ছোটবেলায় মেয়েটা সবে পড়াতে সব সময় গাছের মেহেদি বেটে হাতে দিত। নিয়াজ সাহেব এক হাত দেওয়ার পর যখন অন্য হাতে দিতে যাবে, তখন পাবনি এসে পুনমের মেহেদি ভরা হাত ধরে আর তার বাবা পুনমের অন্য হাতে মেহেদি লাগাতে থাকে। পাবনি কিছুক্ষণ চুপ থাকার পর বলে, বাবা, মা তোমায় খেতে ডাকে, ভাইয়ারা খেতে বসেছে। উফ, তোমার বোকা মা, তাদের খাওয়াক, আমি খাবো না। আমার মেয়েটা না খেয়ে ঘুমিয়েছে আর তারা হল্লা শুরু করেছে। পাবনি, তুমি খেতে যাও। বাবা, আমি খাবো না, এখন আমি কিছুতেই খাবো না, আমি এখন ঘুমাবো। পাবনি চট করে শুয়ে পড়ে। মেহেদি দেওয়ার পর নিয়াজ সাহেব পুনমের মাথায় হাত বুলাতে থাকেন। কিছুক্ষণ পর যখন তিনি দেখেন পাবনি ঘুমিয়ে পড়েছে, তিনি তখন পাবনির হাতেও পরম যত্নে মেহেদি লাগাতে শুরু করেন। আজ রাতে যে শুধু তার এই দুই মেয়ের হাতে মেহেদি লাগানোর কাজে নিয়োজিত এক আনন্দিত বাবা। নিয়াজউদ্দিন বুঝতে পারে আজ তার ঘুমটা খুব ভালো হবে। রাজু হন্তদন্ত হয়ে ছুটে আসছে তার তানভীর স্যারের রুমের দিকে। এখন ভোর 5টা, এই টাইমে তার স্যারের কী এমন জরুরি কাজ আল্লাহই জানে। রাজু তানভীর স্যারের ফোন পেয়েই চলে এসেছে কোনো রকমে। না দাঁত ব্রাশ করতে পেরেছে, না সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে পেরেছে। এখন উভয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে। ব্যালকনির টিফানে আধশোয়া হয়ে ভোরের আকাশ দেখছিল তানভীর। রাজুকে রুমে ঢুকতে দেখে বলল, রাজু, তুমি ভোর 6:30টার মধ্যে এই ঠিকানায় একটা ফুলের তোড়া পাঠাবে, সাথে এই চিরকুটটা। আর ফুলের তোড়াটা দেখার পর কী রিয়াকশন হয় তার, আমাকে মেসেজ করে সব আপডেট জানাবে। রাজু স্ট্যাচু হয়ে গেছে স্যারের কথা শুনে। শেষ পর্যন্ত কি তার স্যার পাগল হয়ে গেল? এই 7 সকালে তাকে ডেকে ফুলের তোড়া পাঠাতে বলছে। এত সকালে ফুলের দোকান খোলা পাবে কি না কে জানে। তানভীর আবার বলল, রাজু, প্রপার টাইমে তুমি তোড়াটা পাঠাবে, আর অবশ্যই খেয়াল রাখবে যেন ফুলগুলো গোলাপ আর বেলি হয়। রাজুকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীর আবার বলল,
কি হয়েছে রাজু, কথা বলছো না কেন? রাজুর এখন কাঁদতে মন চাচ্ছে, কথা বললেই স্যার তার মুখের দুর্গন্ধ টের পাবে, কেননা স্যার ডিভান থেকে উঠে রাজুর সামনে দাঁড়িয়েছে। তার উপর আবার পেটে চাপ বোধ করছে, বাথরুমে যাওয়া এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে, না হলে কেলেঙ্কারি বেঁধে যাবে। রাজুর সমস্যা আছে, ও এইসব বিষয় কখনো চেপে রাখতে পারে না। মুখে হাত দিয়ে বলল, ইয়েস স্যার, আমি এখনই যাচ্ছি, টাইমের একটু হেরফের হলে তার জন্য এখনই সরি স্যার। বলতে বলতে রাজু দৌড় লাগালো দরজার কাছে, যেতেই রাজুকে আবার দাঁড়াতে বলল তানভীর, আমার গাছের সবচেয়ে সুন্দর ফুল তুলে তোরা করবে, আর আমার জন্য সবসময় এমন চাপের উপর থাকবে না, আগে নিজের কাজ তারপরে অন্যের কাজ, তোমাকে যে বেতন দেয় তার জন্য এভাবে চাপে থাকবে, ঠিক আছে? তানভীর কাঁথামুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। এখন সে ঘুমাবে, কেননা সারা রাত সে জ্যোৎস্না বিলাস করছে। রাজু আবার দৌড় দিল, তার হাতে দেড় ঘন্টা সময়, এর মধ্যে তাকে দাঁত ব্রাশ করতে হবে, না আগে বাথরুমে যেতে হবে, ফুল তুলে তোড়া করে জায়গা মতো পৌঁছতে হবে। হাই হাই, বাথরুমেই তো তার আধা ঘন্টা লাগে। রাজুর এই কথাটা বারবার মনে হয়, বিয়ে হওয়া সবচেয়ে কঠিন কাজ, মেইন দরজায় কে যেন অনবরত কড়া নাড়ছে, থামার কোনো লক্ষণ নেই। পুনম ঘাড় উঠিয়ে ঘড়ির দিকে চেয়ে দেখল 6টা বাজে, এই সময় কে আসতে পারে? মানুষ বিরতি নিয়ে দরজায় নক করে, এখন সে কড়া নাড়ছে, সে হয় ভিক্ষুক না হয় সুমন ভাই, আর এত সকালে ভিক্ষুক আসবে না, তাই পুনম 99.9% নিশ্চিত হয়ে বলতে পারে সুমন ভাই এসেছে। এই ব্যক্তির আর কিছু থাকুক আর না থাকুক অসীম ধৈর্য আছে। ওয়াশরুমে পানি পড়ার শব্দ হচ্ছে, বিছানায় তাকিয়ে দেখে লাবণ্য হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, তার মানে সেচু আপা ওয়াশরুমে। পুনম এলো চুলগুলো হাত খোপা করে বালিশের পাশ থেকে ওড়না উঠিয়ে গায়ে চড়িয়ে রুম থেকে বের হলো। দরজা ওপারে এলোমেলো চুলে মলিন চেহারায় সুমন ভাই দাঁড়িয়ে আছে, বারবার মাথায় চুলগুলো পিছনে ঠেলছে, আবার তা পুনরায় সামনে এসে পড়ছে। সুমন ভাই শ্যামলা রঙের, উচ্চতায় 5'7", শরীর হালকা পাতলা গঠনের, আর একটু স্বাস্থ্য হলে মানাতো, ছোট ছোট চোখগুলো হাসলে আরও ছোট হয়ে যায়, তখন তাকে একদম বেবিদের মতো নিষ্পাপ মনে হয়। সম্পর্কে বড় আপার চাচাতো দেবর, থাকে বড় আপাদের সাথেই, এখনো হাসি মুখে দরজার ওপারে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং পুনম, ঠোঁটে হাসি চোখে দ্বিধা নিয়ে বলল সুমন। কি করে গুড মর্নিং হবে বলুন তো সুমন ভাই, সকাল সকাল ঘুমের দুপুর বানিয়ে দিলেন, তা এত সকালে কোথা থেকে এলেন? ইয়ে পুনম, আসলে হয়েছে কি, কাল একটা ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ শেষ হতে হতে রাত হয়ে গেল, কোনো গাড়ি পাচ্ছিলাম না ফেরার জন্য, তাই আর কি। আপনি তাহলে এখন এসেছেন কেন, রাতে কই ছিলেন? সুমন ইতস্তত করে বলল, ইয়ে মানে বাহিরে। পুনম অবাক হলেও প্রকাশ করল না, এই লোক কাল সারা রাত তাদের বাসার সামনে থেকেছে অথচ বাসায় আসেনি, এখন আসলেন কেন? আসলে পুনম, অত রাতে তোমাদের ডিস্টার্ব করতে চাইনি, আর বড় ভাইজান কি ভাববে বলো, আর এখন ভাবলাম যাওয়ার আগে একবার তোমাদের সাথে দেখা করে যাই। এরপর কাচুমাচু করে বলল, এছাড়া আমার খুব খিদেও পেয়েছে, হাতে যা টাকা আছে তাতে হোটেলে খেলে আমি ফিরতে পারবো না, আমি কি ভেতরে আসবো? পুনম দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, সুমন ভাই আপনি হাত মুখ ধুয়ে টেবিলে আসুন, আমি খাবার দিচ্ছি, আর এতক্ষণ যা বললেন তা সত্য হলেও সবচেয়ে বড় কথাটা আপনি লুকিয়ে গেছেন, আর জানেন তো সুমন ভাই, আমি আমার মিথ্যে আর লুকোনো কথা খুব সহজে ধরে ফেলতে পারি। এই শীতল ভোরেও সুমনের কপাল ঘেমে উঠেছে কথাটি শুনে। পুনম কি জাদু জানে মনের কথা পড়ে ফেলবার, তাহলে তো সর্বনাশ, রাতে অনেকক্ষণ সবাই জেগে থাকার ফলে বাড়ির সবাই ঘুমোচ্ছে, খাবার টেবিলে ওরা চারজন খাবার খেতে বসেছে, নেয়াজউদ্দিন পাবনি, সুমন ভাই আর পুনম। নেয়াজ সাহেবের সুমন ছেলেটাকে ভীষণ ভালো লাগে, ছেলেটা তার বড় জামাইয়ের মতো অহংকারী আর না কিছু স্বভাবের নয়, দেখা হলেই কি সুন্দর সালাম দিয়ে আদবের সাথে কথা বলবে, আর তার বড় জামাই তার সাথে কথা বলে যেন সে নিজে তার কর্মচারী। পাবনি খাচ্ছে আর খাবার পরিবেশনও করছে, আর পুনম চুপচাপ খাচ্ছে, চালের রুটি বাসি হলে তার খুব পছন্দের,
গোশের ছোলের সাথে মেখে খুব আয়েশ করে খাচ্ছে। নিয়াজ সাহেবের দেখে খুব ভালো লাগছে, মেয়েটা কি আরাম করে খাচ্ছে। সে আর একটা রুটি ছিঁড়ে পুনমের প্লেটে দিল। এরপর সুমনকে জিজ্ঞেস করল, তা বাবা তোমার ইন্টারভিউ কেমন হলো? সুমন খেতে খেতে জবাব দিল, আঙ্কেল ভালো হয়নি, যা জিজ্ঞেস করেছে তার উত্তর দিতে পারিনি। মার্কেটিং জবে ভুটানের ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর নামের কি প্রয়োজন বুঝলাম না। সুমন ভাই, আমাদের মতো বেকারদের জন্য টিউশনি হচ্ছে আশীর্বাদ স্বরূপ। আপনি টিউশনি কেন করান না, খেতে খেতে জানতে চাইল পুনম। পুনম, আমি মেধাবী বা এভারেজ ছাত্র নই, আমি হলাম একেবারে নিম্নবর্গের মোটামুটি ছাত্র। জাস্ট লোক দেখানো পড়াশোনা ছোটোবেলা থেকে বরাদ্দ ছিল আমার জন্য, এছাড়া আমি স্টুডেন্টদের বুঝাতে পারিনি, এক মাসও টেকে না আমার টিউশনি। বাবা শোনো, সবারই জীবনে এম ইন লাইফ থাকে, সুমন ভাইয়ের এম ইন লাইফ হলো বিয়ে করা। আমি নিশ্চিত সে চাকরি খুঁজে একমাত্র বিয়ে করার জন্য। পুনমের কথা শুনে তার বাবা হেসে দিলেও সুমন বেশ বড়সড় বিষম খেল। পাবনি ব্যস্ত হয়ে পানি এগিয়ে দিয়ে মাথায় আস্তে আস্তে চাপড় দিতে লাগল। তাতে সুমন ভাইয়ের বিষম খাওয়া কমল না, বরং আরও বেড়ে গিয়ে খুক খুক করে কাঁসতে লাগল। পুনমের খাওয়া শেষ হতেই কলিং বেল বেজে উঠল। পুনম দরজা খুলতে যেতে যেতে সুমন ভাইকে উদ্দেশ্য করে বলল, সুমন ভাই, মেরুদণ্ডহীন মানুষ কোনো কাজে না, মেরুদণ্ড সোজা করে চলতে শিখুন, দরকার হলে রিকশা চালান, তবু গোলামি ছেড়ে দিন। পুনম আজকে ক্লাসে যাবে না, একটা ইন্টারভিউ আছে, সেখানে কোন দেশের প্রধানমন্ত্রীর নাম শুধাই কে জানে। ভাবতে ভাবতে দরজার কাছে চলে গেল। দরজা খুলে দেখলো মিস্টার তানফিরের তথাকথিত পিএ রাজুকে একটি ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। পুনমকে দেখতে পেয়ে বলে উঠল, আপু, ফুলের তোড়া দেওয়ার কথা ছিল 6:30টার মধ্যে, এখন বাজে 6:47, এর জন্য আমি খুবই দুঃখিত। পুনমের সাথে কেন সব সময় গাধাদের দেখা হয় পুনম জানে না। এত সকালে কেউ ফুলের তোড়া পাঠায়, রাজুকে খুবই বিরক্ত দেখাচ্ছে। ফুল আর চিরকুট পুনম না নেওয়া পর্যন্ত সে এখান থেকে নড়তে পারছে না। তার আবার প্রকৃতির ডাক পড়েছে, মনে হয় পেটে গণ্ডগোল বেঁধেছে। কাল রাতে কি খেয়েছিল তা মনে করতে পারছে না রাজু, খুবই বাজে অবস্থা। ওয়াও, এতগুলো ফুল! নাপু, এগুলো কে দিল তোমায়? কি সুন্দর ঘ্রাণ বলে। লাবণ্য ফুলগুলো রাজুর হাত থেকে নিয়ে নিল। রাজুর এখন মরণ অবস্থা, কার জন্য আনলো আর কে নিল, মেয়ে মানুষ মানেই ঝামেলা, কোনো কমন সেন্স থাকে না এদের। রাজু চটজলদি লাবণ্যের হাত থেকে তোড়া নিয়ে পুনমকে উদ্দেশ্য করে বলল, এগুলো আপনার আপু। পুনম অবশ্য ফুলের তোড়া হাতে নিল না, রাজুকে বলল লাবণ্যকে দিতে। আর চিরকুটটা পুনম হাতে নিয়ে বলল, লাবু এগুলো তোর, আর ইনি হলো ফুলের দোকানের কর্মচারী, আমি ফুলগুলো তোর জন্য আনিয়েছি। আজ তুই সন্ধ্যায় ফুল দিয়ে সেজে আমাদের সকলকে নৃত্য পরিবেশন করে দেখাবি। লাবণ্য খুশিতে ফুলের তোড়া নিয়ে দুলতে দুলতে ভিতরে চলে গেল। রাজুর এখন কান্না পাচ্ছে, কোন সকালে কাটার গুঁতো খেয়ে কত কষ্ট করে ফুলের তোড়া যার জন্য বানালো সে একটু ছুঁয়েও দেখল না। তার স্যারের গাছের এত সুন্দর ফুলও নষ্ট হলো, আর সে নিজে ফুল বিক্রেতা হিসেবে ঘোষিত হলো। রাজুর আগে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল, সে আর এই আজব মেয়েটার সাথে কথা বলবে না। পুনম চিরকুটটা তখন আর পড়ল না। সকাল 9টায় যখন ইন্টারভিউ এর উদ্দেশ্যে বের হয়ে রিকশায় উঠল, তখন চিরকুটটা পড়ল, পুনমি, কাল আমি তোমায় একটা ভুল কথা বলেছি, আমার তোমায় বেয়াদব বলা উচিত হয়নি, তার জন্য আমি দুঃখিত। আমি দুঃখিত স্বরূপ ফুলের তোড়া তোমার জন্য পাঠালাম, তবে আমার বলা উচিত ছিল, পুনমি তুমি খুবই নিষ্ঠুর আর খুবই বুদ্ধিমতী। জানো তো, পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান বা বুদ্ধিমতীদের জীবনে সুখ থাকে কম, সবচেয়ে সুখী হয় বোকারা। এই পুনমি, তুমি একটু বোকা হলে কি খুব বেশি ক্ষতি হতো? আমার বাবা আমাদের পরিবারে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, সে নিজেকে সুখী মনে করলেও সে আদতে খুবই অসুখী মানুষ। চিরকুটের অপর পৃষ্ঠায় ছোট্ট করে লেখা, এই পুনমি, আজকে আমাদের দেখা হবে। চিরকুটটা পড়া শেষে পুনমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। পুনম মনে মনে বলল, মিস্টার তানভীর, এতটুকু বুদ্ধিমতী না হলে এই সমাজে যে আমায় বাঁচতে দেবে না। তারুণ কলেজ থেকে বের হয়ে দেখল একটা মেয়ে ছাতা নিয়ে একটা ছেলেকে মারছে, কি আশ্চর্য ঘটনা!
ছেলেটাও পড়ে পড়ে মার খাচ্ছে। একটা ছেলে হয়ে এই দৃশ্যটা দেখে ওর কেমন যেন লাগলো। দেখলো অনেকে দাঁড়িয়ে দেখছে আর মজা নিচ্ছে। তারুণ এগিয়ে গিয়ে দেখলো সাদা কলেজ ড্রেস পরা একটি মেয়ে, চুলে দুটো বেনি করা তাও অগোছালো, কাঁধে কলেজ ব্যাগ আর হাতে ছাতা নিয়ে মেয়েটি ছেলেটাকে মারছে আর সমান তালে বকে যাচ্ছে। তারুণ ভিতরের লোক দূর করে মেয়েটাকে থামিয়ে বলল, এই মেয়ে তুমি ওকে মারছো কেন? আর তুমিও বা পড়ে পড়ে মার খাচ্ছ কেন? সাদা কলেজ ড্রেস পরা মেয়েটা আর কেউ নয়, লাবণ্য। লাবণ্য চিল্লিয়ে বলল, মারবো না কেন? শালার কত বড় সাহস আমার মেকআপ নিয়ে কথা বলে। এই লাবণ্যের মেকআপ নিয়ে কথা? ও তো মার খাবে, সাথে ওর 14 গোষ্ঠী মার খাবে। চামচিকা নানা কোথাকার বলে আবারও একটা লাঠি দিল লাবণ্য। তারুণ আঁতকে উঠল। কি সাংঘাতিক মেয়ে, নিজস্ব বিস্ময় চেপে বলল, মেকআপ নিয়ে কথা বলে তুমি এভাবে মারবে? লাবণ্যের কাছে লাবণ্যের মেকআপ হলো লাকি চার্ম, আর শুধু মেকআপের জন্য মারিনি এই চামচিকাকে। আমাকে বলে কি না আমি ফেল করা ছাত্রী, আমি মেকআপ ছাড়া আর কিছু পারি না। মেকআপ ছাড়া আমায় শয়তানের মতো দেখায়, এর জন্য নাকি কেউ আমার সাথে রিলেশন করবে না, তাই ওর সাথে রিলেশন করতে বলছে। শালা, আমি কি তোর মতো নকল টুকে পাশ করি? আপনি বলুন, মাত্র 3 সাবজেক্টে আমি নম্বর কম পেয়েছি তাই পাশ করিনি, তাই বলে আমি ফেল টু মার্কা মেয়ে? আর ও নড়বে কী করে? একেবারে মেইন পয়েন্টে আগে মেরে কাবু করে ফেলেছি না? তারুণের মুখ হা হয়ে গেছে এই সাংঘাতিক মেয়ের কথা শুনে। বলে কি এ মেয়ে, ওদের কথার মাঝখানে মার খাওয়া ছেলেটা উঠে চলে গেছে। লাবণ্য ছাতাটা মেলে ধরে তারুণকে প্রশ্ন করল, আচ্ছা আপনি বলুন, আমি দেখতে কি অসুন্দর? আমাকে মেকআপে কি পেতনির মতো লাগে?